হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমরা আছি আলহামদুলিল্লাহ ভালো। তো রমজানের আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো সকালে ঘুম থেকে উঠেই আমি বাচ্চাদেরকে নাস্তা দিয়ে দিচ্ছি, তারপর ওদেরকে নাস্তা খাইয়ে এই যে ঘরের অবস্থা সব এলোমেলো করে রেখেছে। তো আজকে যেহেতু বাসায়, ভাবলাম যেগুলো একটু ক্লিন করব, কারণ এখন যেহেতু বাচ্চারা সারাদিন বাসায় থাকে তো সারাদিনই খেলনা নিয়ে খেলাধুলা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রাখে। আর আজকে ওয়েদারটা অনেক ভালো, বাইরে অনেক রৌদ্র উঠেছে। তো আমি একটু জানালাগুলো খুলে দিচ্ছি যাতে করে ফ্রেশ বাতাসটা ঘরে ঢুকে, আর তেমন ঠান্ডাও নেই। তো আমি এখানে 1 চা চামচের মতো আর কি নারকেল তেল নিয়ে নিয়েছি, আর এখানে এখানে 1 চা চামচের মতো ক্যাস্টর অয়েল নিয়ে এটা আমি একটু রৌদ্রে আর কি নারকেল তেলটা যাতে গলে যায় সেজন্য আর কি 5 মিনিটের মতো রেখে দিলাম। তারপর এটা আমি আমার মাথায় আর কি ইউজ করবো। তো এই যে নারকেল তেলটা গলে যাচ্ছে আর একটু গরমও হচ্ছে, তো দেখা যায় একটু হালকা গরম তেল মাথায় দিলে ভালো আরাম পাওয়া যায়, তো সেই জন্য আমি এটাকে একটু রোদে দিচ্ছি। তো তেলটা একদম গলে গিয়েছে, তো আমি দুইটা তেলকে খুব ভালোভাবে মিশিয়ে তারপর এটা আমি চুলে ব্যবহার করতেছি। আর যেহেতু ওয়েদার ভালো তো তারা সাইকেল নিয়ে বের হয়েছে, আমাকেও যেতে বলছিল আসলে রোজা থেকে বাহিরে থেকে ঘুরে এসে দেন পরবর্তীতে অনেক টায়ার্ড লাগে, সেজন্য আর আমি বের হই নাই, বললাম যে তোমরাই যাও। তো যেহেতু এখন ওয়েদার ভালো তো সেই জন্য এখন আর কি যাওয়া যায় বাহিরে, তেমন ঠান্ডা নেই। তো ওরা যেহেতু বাসে নেই, আমি ভাবলাম যে এই চান্সে আমি আর কি ঘরটাকে গুছিয়ে নিই, কারণ সারাদিন বাসায় খেলাধুলা এটা ওটা খেয়ে মানে বিস্কিট চিপস এগুলোর গুঁড়ো টুড়ো ফেলে একদম ঘর ময়লা করে রাখে। আর যেহেতু মানে কাজ করি তো রেগুলার দেখা যায় আমি সময়ও পাই না ক্লিন করার, তো যেদিন ছুটি থাকে চেষ্টা করি যে ওই দিনটাতে সব কিছু ক্লিন করে রাখতে। তো এই তো আমি খেলনাগুলো গুছিয়ে এখন ঘরে আর কি একটু বেকম করে নিচ্ছি। আসলে কার্পেট ভেকম না করলে দেখা যায় যে বিভিন্ন জিনিসের গুঁড়ো আর কি থাকে, পরে এগুলো পায়ের মধ্যে বাজে আর কি হাঁটতে গেলে। তো ঘরটা ক্লিন করে ওরা চলে এসেছে, ওদেরকে দুপুরে খাবার খাইয়ে তারপর আমি আমার ইফতারের আইটেমগুলো আর কি রেডি করতেছি। তো আজকে ভাবলাম যে কোনো ভাজা পোড়া করবো না, আসলে ভাজা পোড়া করলে ইফতারিতে খেতে ভালো লাগে বাট পরবর্তীতে বিভিন্ন সমস্যা দেখা দেয়, গ্যাস্ট্রিকের প্রবলেম হয়। তো আজকে হালিম রান্না করব, তো সেই জন্য এখানে চাল ডাল গম সব কিছুই আমি নিয়ে নিয়েছি। আর এখানে আমি মাংসটাও আর কি বসিয়ে দিয়েছি চুলায় পরিমাণ মতো মশলা তেল পেঁয়াজ মরিচ দিয়ে। তা হালিমের কিন্তু একটা রেসিপি আমি অলরেডি কয়েকদিন আগে শেয়ার করেছি, লিঙ্কটা আমি দিয়ে দেবো, আপনারা চাইলে ওই রেসিপিটা আর কি দেখে নিতে পারেন। এখানে আর আমি ডিটেলস অত কিছু আর কি দেখাচ্ছি না। তো প্রথমে আমি মাংসটাকে রান্না করে নেব, তো চুলাটা আমি বসিয়ে দিলাম আর সব কিছু আর কি একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, নিয়ে আমি এখন মাংসটাকে রান্না করব। হালিমের জন্য যেই আর কি ডাল চাল নিয়েছিলাম সেগুলোও আমি গুঁড়ো করে তারপরে এখানে বসিয়ে দিয়েছি, এগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন যে মাংসটাকে আমি রান্না করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে এখন দিয়ে দেব। তো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে আরও কিছুক্ষণ রান্না করবো। হালিমের আর যে একটা রেসিপি আমি শেয়ার করেছি সেটা আসলে আমি আমার মতো করে যখন রান্না করি আমি সেটাই শেয়ার করেছি,
আপনারা এটা ট্রাই করতে পারেন, এটা অনেক স্বাস্থ্যকর। আসলে ঘরে রান্না করা যে কোনো খাবারই বাইরে থেকে কিন্তু অনেক স্বাস্থ্যকর। তা এদিকে আমি ইফতারি এবং আর কি সেহরিতে খাওয়ার জন্য এখানে কাচকি মাছ ভাজা করতেছি, যেটাকে আমি একদম আর কি ভাজা ভাজা করবো, একটু ঝোল দেব না। আমার কাছে কাচকি মাছটা এইভাবে রান্না করলে ভালো লাগে। এখানে আমি আলু, টমেটো, কাঁচামরিচ, তারপরে সামান্য পরিমাণ হলুদ মরিচ, পেঁয়াজ, তেল, লবণ দিয়ে মাখিয়ে আর কি এটাকে অল্প একটু পানি দিয়ে বসিয়ে দিয়েছি। আর এটাকে এখন আমি ভেজে নিচ্ছি। আর এখানে আমি ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করেছি। তো ইফতারির আর মাত্র কয়েক মিনিট বাকি আছে, তো আমি কিছু ফল আর কি কেটে নিচ্ছি এইখানে। তো আজকে দেখা যায় এই ফল আর হালিম, এগুলো দিয়ে ইফতারি করবো, ভাজা করে কিছুই করিনি। তো হালিমটাও আমি এখানে নিয়ে নিয়েছি। আর এখানে শসা, তারপরে বেরেস্তা, আদা, কুচি, লেবু দিয়ে সাজিয়ে নিয়েছি। তো সব কিছু নিয়ে টেবিলে বসে গেলাম ইফতার করতে। আর বরাবরের মতোই বাচ্চাদেরকে নিয়ে একা একা ইফতার করতেছি। তো যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।